সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নদীর মাঝখান থেকে এই শীতের ভিতরে আপনাদেরকে মাছ ধরা দেখাবো। যারা থেকে তো দেখতেছেন ডালগুলো উঠাইতেছে, আর এখন তো গলদা চিংড়ি, তারপরে কোরাল মাছ, অন্যান্য মাছও পাওয়া যায় জারার ভিতরে। আজকে আপনাদেরকে দুই তিনটা জারার মাছ ধরার দেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। মেয়েদের মেধে যাইয়া একটা মাসার দেখি না মাছের ভিডিও করি আর কি আর আচ্ছা আমার নাম উঠছিল সাপতাছি ওরে কোরাল, ও বাবা গো বাবা, মানে বাইলে সিজনে আইছে মানে দেখ।